নমস্কার নমস্কার কাকলি মিতালি হাজির হয়ে গেছে আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চ্যালেঞ্জ বললাম আমার ভাতটা ঠেসকে গেল তবে আজকে চ্যালেঞ্জটা কীরকম হবে বলি দেখো এখানে আমার থালায় আছে মুরগির মাংস আলু ঝোল একদম দিয়ে আর আমার আছে মটন ও বাবা ওর খাসির মাংস আলু ঝোল একদম দিয়ে গ্রেভি এটা যা সুন্দর হয়েছে না একদম না সেটা নয় দেখার মতো হয়েছে কি সেটা নয় তুই চিকেন খাবি আমি মটন খাবো সেটা হ্যাঁ ওটাই খাবি কখনোই না এখানে লটারি হবে লটারিতে যার যেটা পড়বে সে সেটাই খাবে চিরপুটে লিখে নিয়ে আসছে কে কোনটা খাবে আমি ভাবলাম এটা খেয়ে আমি তাড়াতাড়ি চলে যাব কে করবে তুই তো সেকেন্ড চ্যালেঞ্জ আছে একদম চ্যালেঞ্জ তো প্রথমেই বলা হলো ওরে সেকেন্ড চ্যালেঞ্জও আছে না কে তুলবে প্রথমে কে তুলবে তুই তোল তুই ছোট আমি তুলি বড় ও এইখানটায় দেখে তোল মিশিয়ে দিই একটু বলছে খাসির মাংস কবে ও প্রথমটাই তুলে নিলাম একদম যা আছে কোথায় আমি নেবো হ্যাঁ দুজন একসাথে খুলি তাহলে মটন রাইস আর তুই কি পেয়েছিস চিকেন রাইস আমার খুব আনন্দ হচ্ছে ইস আমি থালাটা আমার দিকে নিলাম আমি মটনটা খাবো বল ফসকে গেল ফসকে গেল আর কি হবে কি হবে না পেয়েছি ওটাই আনন্দ করে খাই দে 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 আর দুঃখ করিস ভাত ঠেসকে গেছে তো আমার ভাত এক্ষুনি আমার পেটে গিয়ে হয়ে যাবে দেখ তাহলে কাউন্ট করে নিবি আর কি করবো আমি না খাওয়ার মধ্যে হেঁচেও ফেলবো হয়তো যা কিছু বাড়ির থেকে আসতে গিয়ে খুব হাওয়া খেয়েছে ট্রেনে ভাইফোঁটা থেকে বাড়ি থেকে আসলাম প্রচুর হাওয়া লেগে গেছে ট্রেনে আর একদম সারাক্ষণ হাঁচি হচ্ছে আর সর্দি লেগে যাচ্ছে ঠিক আছে চলো কাউন্ট করে দিই আকর্ষণীয় কিন্তু সেকেন্ড চ্যালেঞ্জ আছে একদম মজাদার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে টু ওয়ান স্টার্ট আগে বসি দারুণ হয়েছে না আমার চিকেনটাও খুব সুন্দর খেতে হয়েছে
আচ্ছা গ্রেভি যদি একটু থেকে যায় কি অসুবিধা আছে? না সবটা পরিষ্কার করে খাবো। ও পরিষ্কার করে খাই দেখতে ভালো লাগবে। গিলে গিলে খাই নিলি? হ্যাঁ আমি যা সুন্দর খেয়েছি না, তুই একা মনটা খারাপ করে খাচ্ছিস তো চিকেন পেয়েছিস? মটন পেয়েছি, আজকে ভাগ্য আমার সাথ দিয়েছে। লেগ পিসটা খা একটু, আস্তে আস্তেই খাই ধুয়ে হয়ে গেছি আমি বলো। মটনটাও খুব সুন্দর রান্না হচ্ছিল, চিকেনটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে তাহলে হাত ধুয়ে সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে, কার জন্য? কাকুলির জন্য সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছি। খাবার শেষ করবই না, খেয়েই যদি আমি একদম একদম পরিষ্কার খেয়েছি। ঠিক আছে হাত ধুয়ে চলে আসছি সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে। চলে এলাম সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে। তবে আজকে দেখো সেকেন্ড চ্যালেঞ্জটা কিন্তু আকর্ষণীয় হতে চলেছে। এখানে দেখতেই পাচ্ছ তিনটে বল, যেখানে তিনটে বল দিয়েছি। এখানে চপস্টিক দিচ্ছি, এই যে চপস্টিক দিয়ে দিলাম ওকে এখানে, আর তিনটে বল। আর এখানে আছে দুটো বোতল, দুটো বোতল দিয়ে দিয়েছি টেবিলের মধ্যে বসিয়ে। এবারে ওকে কি করতে হবে, আমি বোতলের মুখগুলো খুলে নিই। এইবার এই চপস্টিকের সাহায্যে এরকম করে চপস্টিক দিয়ে ধরে, তিনটে বল দিয়েছি তো, একটা বল পড়ে গেল গেল, কিন্তু দুটো বলকে তোমাকে এই দুটো বোতলে এই চপস্টিকের সাহায্যে ধরে বসাতে হবে। ঠিক আছে, তিনটে বলের মধ্যে দুটো বল ওকে এখানে বসাতে হবে। কাজ শুরু করে দিচ্ছিস? দেখছি হয় কিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রাই করলাম। আচ্ছা তাহলে শুরু করে দে, সময় নিস না। নে মুড়ি, তখন তো হয়ে গেল। চপস্টিকে চাউমিন খেয়েছো, আর চপস্টিকে তোমাকে এবার বল বসাতে দিয়েছি না, বসাও। না
ঘুরছে গো, ঘুরছে পাই পাই করে ঘুরছে। এই এই ট্রাই ট্রাই একটা গেছে। বল মেঘছে তো কাকুলিও মেঘছে। বল আমার বাইরে যাই দিশেও তো আমার চান্স আছে। বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, সাথে নতুন বন্ধুদের একদম বলে দেবে যেন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে। আগে আগে কাকুলি বলে দিচ্ছে সেকেন্ড চ্যালেঞ্জটা খুব ভালো করে পেরেছে তো, আর এইভাবে সবসময় ফুড প্লাজার সাথে আর পাশে থেকে যাবে, আর কমেন্ট করে জানাবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, টাটা।